lo su, ni lo han castigue. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমার ঠাকমা এখন চাল পাচুচ্ছে। চাল পাচুচ্ছে বলতে গ্রামের ভাষা এটাকেই বলে। আর চালের থেকে যে কুড়োগুলো হয়, ওই কুড়োগুলো কুড়ো সাহায্যে বের করছে যে এইভাবে। তো আর আমার ছেলের অবস্থা দেখো কেমন, ছড়িয়ে দিচ্ছে, দিয়ে কাককে দিচ্ছেও। ঠাকমা যত বারণ করছে তত ইচ্ছা করে করে ছড়াচ্ছে, আর ওকে যদি ছড়িয়ে নিয়ে আসা হচ্ছে ওখান থেকে, তো আরও কান্না করছে। তো আমার ঠাকমা এ টু জেড সব কাজই পারে, আর কোনো কাজেই আমার ঠাকমার কষ্ট নেই এই বয়সে। তারপর বললাম যে আমি আজকে কুমড়ো শাক খাবো, আর আমাদের বাড়িতেই হয়েছিল কুমড়ো গাছ একদম। মায়ে দেখো শাক কেটে দিচ্ছে। তো ঠাকমাকে বললাম তোমার হাতে আজকে কুমড়ো শাক খাবো, তো তুমি রান্না করে দাও। ঠাকমা বললো ঠিক আছে, তুই যখন খেতে যাচ্ছিস আমি করে দিচ্ছি রান্না। তো মা এখন এই দেখো শাক কাটছে, টাটকা টাটকা শাক, দেখো কত সুন্দর সবুজ, দেখতে ভালো লাগছে। মা শাক কেটে দিয়েছে আর আমি শাকগুলো এখন কেটে নিয়েছি। দেখো বটি দিয়ে কেটে দিলাম, ঠাকমাকে বললাম তুমি আমাকে দেখিয়ে দাও, তো ঠাকমা আমাকে দেখিয়ে দিল, তো এইভাবে কেটে নিয়েছি। তো এবার ঠাকমা রান্না করছে, দেখো কীভাবে ঠাকমা একদিকে রান্না করছে আর আমি একদিকে ভিডিও করছি ঠাকমার কাছে বসে বসে। প্রথমে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছে, শাকের সাথে আরও যা যা দিয়েছিলো, আলুই দিয়েছিলো আর কিছু দেয়নি। তো শাক, কুমড়ো শাক আর আলুটা সিদ্ধ করে নিচ্ছে প্রথমে। আর এদিকে মা ঝাল বেটে দিচ্ছে, ঝাল বাটা বলতে সর্ষে আর লঙ্কা, শুধু সর্ষে আর লঙ্কা বেটে দিচ্ছে মা। অনেকটাই দিয়েছে, কারণ শাকের পরিমাণটা অনেকটাই আছে, তাই মা বেটে দিচ্ছে এখন। তারপরে যে দেখো ওইগুলো দিয়ে দিয়েছে, সর্ষে বাটা এসব শাকের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি আর দেখিও না কেমন করে রান্নাটা করেছে ঠাকমা, তো দেখেই কিন্তু খুব ভালো লাগছে। আর গরমও করছিলো উনুনের তাতে, তাই ঠাকমা একদিক থেকে ঘাম মুছছিলো আর একদিক থেকে রান্না করছিলো। আর আমি তো বারবার বলছিলাম একবার তাকাও তোমার ভিডিও করে। কি দিয়েছো বলো? রসুন, লঙ্কা ছিলে। কি লঙ্কা? তারপরে কুমড়ো শাক খেতে সবাই, এরকম হয়েছে। তো শাকটা এবার হওয়া হয়ে গেছে, আর আমার তো দেখেই ভালো লাগছে। আমি ঠাকমাকে বললাম তুমি শাক নামাও, তারপর আমাকে যেন বাটি করে দাও একবারটি, আমি শুধু বসে বসে খাবো, তারপরে আবার ভাত দিয়ে যখন খাই খাবো। তো তার জন্য আমার কথা মতো ঠাকমা দেখো আমাকে দিয়ে দিয়েছে বাটির মধ্যে, দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু এতটাই গরম, আমি কিন্তু তুলতে পারছি না, তাও গরম গরম খেয়ে নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। ঠাকমাদের হাতে রান্না আবার বলতে হয়, আমরা শত চেষ্টা করলেও এইভাবে পারবো না, যত কিছুই দিই না কেন। তারপর ঠাকমা আমাকে ভাত খাই দিচ্ছিলো, দেখো নিজের হাতে ভাত খাই দিচ্ছিলো। ঠাকমা আমাকে বিয়ের আগে ঠিক এইভাবেই খাইয়ে দিত। তো আজকে বাড়িতে চিকেনও হয়েছিল এমনিতে, তো ঠাকমা আমাকে ভাত মেখে মেখে কেমন খাই দিচ্ছে দেখো। ঠাকমার হাতে খাওয়ার মজাটাই আলাদা, সেই আগেকার দিনের মতো ফিল করছি, মানে যে এখনও সেই বাচ্চাই আছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।